উম্মতে মুহাম্মদের মেয়েরা কোনোদিন নেট দেখার সাজগোজ করত না, কেননা ইসলামও সাজগোজ শিখাইছে, এমন না যে ইসলাম সাজগোজ শেখান নাই। যদি না শিখাইতেন তাহলে ওলামা সাক্ষী দিতে হবে আল্লাহ রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে যেতেন না, প্রথমে খবর দিতেন, এক জায়গায় অবস্থান করতেন, তারপরে খবর দিতেন, যেন মেয়েরা ঘরের বউরা সাইজা গুজা রেডি হতে পারে। হঠাৎ যায় উঠা যেন এরকম না দেখে যে পাগলির মতো চুলমুল এলোমেলো করে বসা আছে, মন আকর্ষিত না হয়, এমন যেন না হয়। এই জন্য আগে খবর দিতেন যাতে সাজ গোজ করে রেডি হয়, তারপরে ঘরে ঢোকে। এইভাবে আল্লাহ রসুল সফর থেকে আসলে যেতেন, সাজার সুযোগ দিতেন, সাজার সুযোগ। ওই বর্তমান সময়ের মতো তো মোবাইলের যুগ ছিল না যে মোবাইলে বইরা দিতেন আমি আসতেছি, খবর পাঠাইতেন। এটাই মনে হয় কিতাবে লেখা আছে, সব ওলামা সাক্ষী দিবে ইসলামের সাজগোজ আছে। কিন্তু আফসোস, এখানে আমার ঘরের নারীরা তো সাজে নেট দেখা, সাজে নেট দেখা, ইসলাম দেখা সাজে না, মুহাম্মদুর রসুল্লাহ দেখা সাজে না। সাজ ফাতেমারও ছিল বাসর ঘরে, কিন্তু পাওয়া যাবে না, আমার পুরা জাতির ভিতরে একজন মহিলা পাওয়া যাবে না যে বাসর রাতের সাজ ফাতেমার মতো সাজছে। ফাতেমার মতো সাজছে এরকম একজন মহিলাও পাওয়া যাবে না, বিশ্বাস আমার পাওয়া যাবে না। কিন্তু বাসর ঘরে ফাতেমাও সাজছিল না, সাজে নাই ফাতেমার কি সাজ ছিল না? কি হুজুররা কি বলে, ছিল? অবশ্যই ছিল, জোরে বলেন না, অবশ্যই বলেছিল, ফাতেমারও সাজ ছিল। আজকে আমাদের উপরে রং নাই, উম্মত হওয়ার কালার নাই, রং নাই। রং যদি থাকতো তাহলে আমাকে প্রশ্নের আঙ্গুল আল্লাহর উপরে উঠাইতে হতো। আরো প্রশ্ন আছে আল্লাহর উপরে, যে আল্লাহ আপনার বলে সৈনিকের অভাব নাই, আপনি নিজেই কোরআনে বলছেন আপনার সৈনিকের অভাব নাই, আপনার সৈনিকের প্রকারেরও অভাব নাই। আল্লাহ আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে নবী নাই, এগুলা ক্যান্টনমেন্টে বসায় বসায় পালতেছেন কেন? দুই চারটা পাঠায় দেন না ইসরায়েলে, কাঁদতে তো আমরা কম কাঁদতেছি না, আলে মোলামা তো কম কাঁদে না, জিজ্ঞাস করেন আল্লাহওয়ালারা তো কম কাঁদে না ডেলি, কিন্তু পাঠান না কেন? আল্লাহ বলে পাঠামো তো পাঠামো, কার জন্য পাঠামো? আমার নবীর ইজ্জত তোমরা কতটুকু রাখলা বলো, কতটুকু ইজ্জত রাখলা? একজনও তো এখানে নাই। যারা বিয়ে করছে হোক না পীরের মরিদ, রাগ হয় না পায়ে হাত রাখি, যে তো যাই জিজ্ঞাসা করে নাই যে আমি বিয়ে করতে চাই, আমার বিয়ের পড়ানোর অনুষ্ঠানটা যেন আল্লাহর রসুলের এ টু জেড তরিকা মতো হয়, আমি এরকম বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা করতে চাই, হুজুর আপনি এরকম ভাবে আমাকে পড়ায় দিবেন যাতে কিয়ামতের দিন দেখা হইতে দেরি, আমি যেন পাশে যায় হাত পাততে দেরি না করতে হয়। যদি জিজ্ঞাস করে হাত পাতলি কেন, বলে জীবনে কিচ্ছু করতে পারি নাই, শুধু বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা আপনি যেইভাবে আপনার বিয়েগুলো হয়েছে আমার অনুষ্ঠানটা ঠিক ওইভাবে হয়েছে, আমাকে কি দিবেন দেন না? একজন এখানে হাত উঠাইতে পারবে না, একজন ওলামাও বলবে পারবে না যে আমার কাছে এটা জিজ্ঞাস করছে, করছে কোনোদিন জিজ্ঞাস? বলুক সাক্ষী দে, এই শব্দগুলো বলে নেয়, হয়তো বলছে আরসি পড়ায় দেন, বিয়া বিয়া পড়ায় দেন বলছে, কিন্তু এই শর্তগুলো লাগায় নেয় যে আমার নবীর আদর্শ মতে যেইভাবে নবীজি বিয়ে পড়ানোর অনুষ্ঠানটা ছিল ঠিক ওইভাবে আমার বিয়েটা পড়ায় দিবেন। আজকে নবীর ইজ্জত রাখি না আমরা, কেটা যাবে দুনিয়ার জীবন সত্য, কেয়ামতের দিন মৃত্যু লগ্ন থেকে নিয়া একটা পাল্লা দিয়া শুধু আল্লাহ মাপবে, একটা পাল্লা দিয়া। আমি আর ওয়াজ কি করব, আমার পরে আসতেছে যারা ওনারা করবে, ওনাদেরটা শুনবেন, আমি আপনাদের দিলে একটু দাগ লাগাইতে চাইতেছি। একটা পাল্লা দিয়া মাপবে, দুনিয়ায় মাপার পাল্লা হাজারো আছে,
দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে হাজারো ধরনের পাল্লা দিয়া মাপে, এটা নিয়ে আমার কোনো সে নাই। কাকে কি দিয়া মাপে, কে কি দিয়া পরিচিত, কে কি দিয়া আকর্ষণের বিষয়, এটা আমার বিষয়। আমার বিষয় তো হলো আল্লাহ আল্লাহর রসুলের কাছে। মৃত্যু লগ্ন থেকে নিয়ে জান্নাতের দরজা পর্যন্ত, গেট পর্যন্ত আপনাকে মাপবে মোহাম্মদি পাল্লা দিয়া, মোহাম্মদি পাল্লা দিয়া। তামাশা না, কবির কথাই সত্য, ইয়ে ইবরত কি যা হয় তামাশা নেই হ্যায়, কোরআনের চিৎকার এই সত্য। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুই তামাশা মনে করতেছিস যে আমি কুদরতি হাতে তোকে উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছি, কুদরতি হাত দিয়া বাছাই করা হুয়াজ তাবাহু। শুধু শুধু আল্লাহ দাবি রাখেন না, জাহিদু ফিল্লাহ হাক্কা জিহাদি, তুই রং লাগানোর জন্য যত চেষ্টা হয় করতে থাক, কেন আল্লাহ আমি তোকে কুদরতি হাত দিয়া উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছি। আমি আপনাদেরটা জানি না, আমারটা বলি, আমি মনে হয় 200 কোটি মানুষের ভিতর থেকে কুদরতি হাতে বাছাই করতে 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 যখন আমি কুদরতি হাতে উঠছি, তখন মনে হয় আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাই না, আল্লাহ কুদরতি হাতে বাছাই করছে, কুদরতি হাতে বাছাই করছেন। সমস্ত বান্ডারটা আপনার উপরে আমার উপরে ঠেলা দিছেন। ওলামা বলতে পারবে না কোন উম্মতের জীবনকে আল্লাহ যতটুকু জীবন দিছেন অতটুকু জীবনের থেকে অংশ কোন অংশ মাফ করে দিছেন কোন উম্মতের। এরকম একটা রেফারেন্স আপনাদের এই রূপগঞ্জের কোন আলেম আইনা দিতে পারবে না, কিন্তু এই উম্মতকে দুইবারে মাফ করছেন। প্রথম 15 বছর মাফ, বিলকুল মাসুমিয়াতের নিষ্পাপের পেলার ভিতরে রেখা দিছে, যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়েছে ততক্ষণ পর্যন্ত নিষ্পাপের পেলার ভিতরে রেখা মাফ, সত্য তো? আর যতক্ষণ ঘুমে থাকবো ততক্ষণ মাফ, কলম বিরুদ্ধে যাবে না, রুফিয়াল কলম না এ মহাত্মা ইয়াস্তাইতে, তামাশা না। আপনি তামাশা মনে করতেছেন, তামাশা যে উম্মতের অন্তর্ভুক্ত আমরা উম্মতে মুহাম্মদী, হায় হায় বাছাই করে অন্তর্ভুক্ত করছেন, বাছাই করে। আপনি বিবেক দিয়ে ভাবেন না, আল্লাহ কি বিবেক দেয় নাই? 1 টাকার 100 টাকা বানাইতে পারেন, 100 টাকার ব্যবসাকে 1000 টাকার ব্যবসায় দাঁড় করাইতে পারেন, 1000 টাকার ব্যবসাকে 1 লাখ টাকার ব্যবসায় দাঁড় করাইতে পারেন, 1 লাখ টাকার ব্যবসাকে 20 টাকার ব্যবসায় রূপান্তরিত করতে পারেন। এটা দিয়েই তো বুঝাইতে পারি না, মনে হয় রাগ হয়ে গেল। বানাইতে পারলেন, এতটুকু বুঝতে পারলেন না যে 50 ওয়াক্ত নামাজ দিছিল কমাইতে কমাইতে 5 নিয়ে আসছেন, খাটবেন 5 ওয়াক্ত, সওয়াব দিতেছে 50 ওয়াক্ত। আপনার চেহারার দিকে চায়া, কার দিকে চায়া? বন্ধুর দিকে চায়া, বন্ধুর দিকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে চায়া। এখনো যে বাইচা আছি এটা ওনার কৃপা, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে বাইচা আছি। আমাদের নবীও যদি ওই নবী হইতেন, দুনিয়াতে 16 লক্ষ নবীর কবর আছে কিন্তু চিহ্নিত কবর আছে মাত্র 3 থেকে 4টা, আমাকে চিনাইতে হবে না, আমার সব ঘুরা শেষ। নবীদের যত চিহ্নিত কবর চিহ্নিত আছে ওগুলো আমার দেখা শেষ। সোহাইব আল ইসলামের কবর চিহ্নিত আছে, সোহাইব আল ইসলামের কবর চিহ্নিত আছে, ইউসা বিন নূন আল ইসলামের কবর চিহ্নিত আছে, ইব্রাহিম আল ইসলামের কবর চিহ্নিত আছে, আর বাকি একটাও চিহ্নিত নাই। ইয়ামানে একটা আছে সালে আল ইসলামের কবর পাহাড়ের চূড়ায়, আর কারোরটা চিহ্নিত নাই, আর কারো ব্যাপারে এই কথা লেখা নাই যে হায়াতুন নবী কবরে জিন্দা। ওলামা বলতে পারবে না, কি বলতে পারবেন? কিন্তু আমাদের নবী যে কবরে জিন্দা, হায়াতুন নবী, আপনাদের ভিতরে কেউ মামাতুন নবীর কায়েল? হায়াতুন নবী, আল্লাহ কোরআনে ওয়াদা করছে বন্ধু আপনি থাকবেন উম্মতকে সমূলে ধ্বংস করবো, তো করবো কি করে?
আসে তো আসে কোথায়? মদিনা মুনাব্বারায় রওজায় আথারে এখনো জিন্দা বসা আছে, জিন্দা। সামনে যায় আস দাঁড়াইলে দেখে সালাম দিলে জবাব দেয়, বিশ্বাস হয় না? চলেন দুই কিতাবের হাওলা দিই, উলামারা পড়ে নিয়ে। হুসাইন আহমদ মাদানির জিন্দেগিতে আছে, দারুল উলুম দেওবন্দের হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির জীবনীতে আছে, উনি 18 বছর রিয়াজুল জান্নাতে বসে হাদিস পড়াইছেন। তো ওইখানে হায়াতুন নবী মামাতুন নবী নিয়ে তর্ক বিতর্ক চলতেছিল। একজন আরব ছিল বড় জাইয়েদ আলেম, সে মামাতুন নবীর কায়েল ছিল, সে কোনো মতেই মানতে ছিল না দলিল। তা একদিন হুসাইন আহমদ মাদানী দর্শের ভিতরে জোশে চলে আসছেন, দর্শ বন্ধ করে দিয়া চোখ বন্ধ করে চুপ করে বসে আছেন, প্রশ্ন চলতেছে উনি জবাব দেন না। একটু পরে উনি ইঙ্গিত দিছেন রওজার দিকে দেখো, তো পুরা মসজিদ বড় মজমা রওজার দিকে দেখছেন, তো রওজার পর্দা সরে গেছে, সারা দুনিয়া দেখছে আল্লাহর রসুল মজমার দিকে দেখা মুস্কি মুস্কি হাসতেছেন আর বসা আছেন। ওরা দেখেন আরেকটা আছে রেফাই খানদানের সবচেয়ে বড় আলেম, কুয়েতের এক রেফাই খানদান আছে, ওই খানদানের বুজুর্গ রেফাই খানদান, এটা আহলে বাইত। ওই বুজুর্গ যায় যখন সালাম দিছেন আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, উনি দাদা বইলা সালাম দিছেন, ও আমার দাদা, কেননা এই বংশের ছেলে আল্লাহর রসুলের বংশের, আল্লাহর রসুলের নসলের, তার অধিকার আছে দাদা বইলা সালাম দেওয়া। তো সালাম দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, তো ভিতর থেকে জবাব আসছে জোরে, ওয়ালাইকা সালাম ইয়া ইবনি, ও আমার ছেলে তোর উপরও সালাম। তো রেফাই খানদানের বুজুর্গ বলতেছিল দাদা জান, সালামের জবাব যখন এত জোরে দিলেন তো হাতটা বাহির করে দেন না, একটু চুমা দিয়া যাই। তো হাত বাহির হয়ে আসছে, পুরা পুরা মসজিদে নববী আলোকিত হয়ে গেছে, রেফাই খানদানের ওই লোক হাতে চুমা দিয়া দিছেন, হাত ভিতরে চলে গেছে। আমাদের নবীজির কারণে আমরা বেঁচে আছি। আসেন আসেন, কথা তো আমার পরে যারা আসবে তারা বলবে, এখনো বক্তা রয়ে গেছে, আসেন। আজকে আমরা যে সারা দুনিয়ায় নির্যাতিত, শুধু আর শুধু কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত না রাখার কারণে। ইজ্জত রাখি নাই ওনার, ওনার চোখের পানির দাম রাখি নাই, দাম মিটা যাওয়া উচিত ছিল আমাদের জমিনের সাথে। শুধু বন্ধুর সাথে ওয়াদা দেখা আল্লাহ আমাদেরকে টিকায় রাখতেছেন আর এখনো পাহারা দিয়ে রাখতেছেন, কেননা বন্ধুর সাথে ওয়াদা, লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো। আমরা না চোখের পানির ইজ্জত রাখছি, না আল্লাহর রসুলের জীবনের ইজ্জত রাখছি। যদি ইজ্জত রাখতাম তাহলে হায় হায় উম্মতে মুহাম্মদী দেখলেই চিনা যেত যেটা উম্মতে মুহাম্মদ, আমাদের উপরে রং হইতো, রং থাকতো, রং রং থাকতো। হাতে মেহেন্দি দেখলে কারো যেরকম বোঝা যায় যে মনে হয় বিয়ে করছে, নাহলে হাতে মেহেন্দি দিল কেন? আমাদের কো রং দেখা বোঝা যেত এটা উম্মতে মুহাম্মদী। আজকে যুবক দেখলে চিনা যায় না, নারী দেখলে চিনা যায় না, পুরুষ দেখলে চিনা যায় না, শিক্ষিত দেখলে চিনা যায় না, অশিক্ষিত দেখলে চিনা যায় না, ব্যবসায়ী দেখলে চিনা যায় না, মালিক দেখলে চিনা যায় না, শ্রমিক দেখলে চিনা যায় না, কাউকেই চিনা যায় না, যেটা উম্মতে মুহাম্মদী, যার কারণে আমরা নির্যাতিত। আপনি বলবেন যে আমরা নির্যাতিত, আমাদের অর্থ কম, দুনিয়ার 70% সম্পদ আল্লাহ মুসলমানদের পায়ের নিচে দিছে, পায়ের নিচে। অ্যানালাইসিস লাগান, খবর লাগান, তারপরে দেখেন, খালি ডলারটারে বড় দেখেন দেখেই মনে করেন সব ওদের কাছে, পাউন্ডটারে বড় দেখেই মনে করেন ওদের কাছে, পাউন্ড ছোট টাকা, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের টাকার সামনে দুনিয়ার কোনো টাকা নেই, ওমানের টাকার সামনে দুনিয়ার কোনো টাকা নাই, দুনিয়ার সবচেয়ে বড় টাকা দুটা, একটা হলো ওমানি দিনার, একটা হলো কুয়েতি দিনার।
এর উপরে কোনো টাকা দুনিয়াতে নেই। দুনিয়ার সবচেয়ে 70% সম্পদ মুসলমানদের কাছে, সংখ্যায় মুসলমান 200 কোটি। আমাকে বুঝাইতে হবে না, আমাকে কি আপনি 9-6 দিয়ে বুঝাইবেন, মিডিয়া সিডিয়া দিয়ে কি বুঝাইবেন? আমি দুনিয়া ঘুরা শেষ করে ফেলছি। তাহাদিসে নেয়ামত বলতেছি আপনাদের, অহংকার না। আজকেও আমি এক দেশের বিশাল ইসি ঘুরে আসছি, আমাকে দুনিয়া চিনিতে হবে না, দেশের নাম বলবো না। নাম শুনলে আপনার চক্ষু কপালে উঠবে, আপনি বলবেন এই মোল্লারে দিল কি কইরা, ঠিক না? এটা খালি মোল্লা না, আমি সুজুর না খাজুর। আমাকে বুঝিতে হবে না, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের পায়ের নিচে, বিশ্বাস হয় না? 30% সম্পদ আল্লাহ সারা দুনিয়াকে দিছে, 70% মুসলমানকে দিছে। আপনি খবর নিয়ে দেখেন আমার কথা, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে, দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় পরে মুসলমান, বিশ্বাস হয় না? ওরা তো কাপড়ই পরে না, আবার বেশি আর কম কি? বিকেনিতে তো গাউসিয়াও পাওয়া যায়, বিকেনি আছে এখানে, বিকেনি বেচে এরকম ব্যবসায়ী আছে, নিচে পাওয়া যায় বিকেনি, চিনেন বিকেনি? বিকেনি বেচে গাউসিয়া মার্কেটে। আমি বিকেনি বললাম, এখানে বিকেনি বলে না, আরেকটা নাম বলে, ওটা গাউসিয়া বিক্রি হয়, যায়া দিগান 200 টাকার উপরে পিস নাই মনে হয়, আমার বিশ্বাস। দু চারটা পকেটে করে লেয়ে এলে আপনি করে দেখান যে তো, যে এটার নাম বিকেনি, যুবকরা চিনে, এখন নেটে সার্চ দিলে চলে আসবে বিকেনি, এখানে পাওয়া যায়। ওরা তো কাপড়ই পরে না, দামি পড়বে বেশি পড়বে কোত্থেকে? দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান, বিশ্বাস হয় না? দুনিয়ার সবচেয়ে দামি কাপড় মুসলমান পরে, ওরা পরে না। যান 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 নেটে পাবেন, বিল গেটসের এক একটা শার্ট কয় টাকা দাম নেটে পাবেন, সার্চ দেন। আমি সার্চ দিয়া বলতেছি, আর আমাদের দেশে পাবেন এক একটা টি শার্ট 10 লাখ টাকা ব্র্যান্ডের, পাবেন না? না নাই। জুতা বলে 20 লাখ, এটা কি মাথায় দেয় না পায়ে দেয়? জুতা কই দেয়? কিন্তু বাংলাদেশের নেটে আছে জুতার দাম 20 লাখ, কত কত? এটা কি দিয়ে বানিয়েছে? এটা মাথায় দিয়ে ঘুরে না, ওই পায়ে দিয়ে ঘুরে? দুনিয়ার সবচেয়ে দামি জুতা পরে মুসলমান, কাপড় পরে মুসলমান, দুনিয়ার দামি জিনিস ব্যবহার করে মুসলমান। দুনিয়ার কোন দেশের প্রেসিডেন্ট নাই, আমেরিকা না, ক্যানাডা না, অস্ট্রেলিয়া না, রানী ভিক্টোরিয়ার গাড়ির ভিতরে সোনার পার্স নাই, মুসলমান প্রেসিডেন্টের গাড়ির সোনার পার্স আছে, সোনার পার্স। আমি নাম বইলা দিয়ে আপনি সার্চ দিয়া দেখেন, ব্রুনাই প্রেসিডেন্টের গাড়িতে সোনার পার্স আছে, সোনার পার্স দেখেন। তারপরও নির্যাতিত কেন? দুনিয়ার সবচেয়ে দামি জিনিস ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি খাওয়া খায় মুসলমান, মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, এত দামি খাওয়াও কেউ খায় না, ম্যাকডোনাল্ড ফ্যাকডোনাল্ড কেএফসি আর এটা সার্চ দিয়া দেখেন সবচেয়ে বেশি মুসলমান খায়, তারপরও নির্যাতিত কেন? যতক্ষণ পর্যন্ত দিনই কথা দিলে নাগাথে, ততক্ষণ পর্যন্ত জীবনে রং আসে না, রং। ফুলের প্রতি মানুষ আকৃষ্ট দুই কারণে, একটা হলো কালারে আকৃষ্ট, যেমন সাজানো আছে প্লাস্টিকের ফুল, কাগজের ফুল, এটা একটা বাস্তব ফুল না, কিন্তু কালার কারো হওয়ার কারণে চোখে শোভা লাগে, শোভা বোঝেন তো, ভালো লাগে, ঠিক না? আরেকটা যদি ঘ্রাণ থাকতো তাহলে মনে হয় সোনায় সোহাগা হতো, ঠিক না? ফুলের দিকে মানুষ আকৃষ্ট হয় দুই কারণে, একটা কালারের কারণে, কালার যখন রং থাকে তখন আকৃষ্ট হয়, এটা আপনারা বুঝবেন না, যুবকরা খুব ভালো বোঝে বয়স্ক মানুষের চেয়ে,
কেননা সারা বছর দরকার না হলেও 14 তারিখে দরকার হয়। এই জন্য ওরা খুব ভালো বোঝে যে ফুলের দিকে আকৃষ্ট কিভাবে মানুষ হয়। এটা কালারে হয়, রঙে, আরেকটা হলো ঘ্রাণে। ঠিক যেই আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মদী বানাইলেন, আমরা সদিচ্ছায় কিন্তু উম্মতে মুহাম্মদী না, যদিও আমরা আমাদের পরিচয় জানি না, দুনিয়াবি পরিচয় জানি, এটা লিখতেও ভালোবাসি বলতেও ভালোবাসি, আবার টাকা খরচ করে ভিজিটিং কার্ড বানাইতেও ভালোবাসি, কিন্তু উম্মতে মুহাম্মদীর পরিচয় আমরা জানি না যে এটা কত বড় পরিচয়। এটা যদি বিশাল পরিচয় না হইতো তাহলে আল্লাহ এটার জন্য কোনোদিন কুদরত দ্বারা মুকুট বানাইতেন না। মুকুট, মুকুট চিনেন? আরে মুকুট চিনেন কি? মাথায় দেয় তাজ, ঠিক না? এটাকে মুকুটও বলে। তাহলে আল্লাহ কুদরত দ্বারা মুকুট বানাইতেন না, তাজ বানাইতেন না, আর বানায়া আমাদের প্রত্যেকের মাথায় সাজাইতেন না। আল্লাহ কুদরত দিয়া বানাইছেন, আমাদের মাথাগুলাতে এটাকে কুদরত দিয়া সাজাইছেন। কুনতুম খায়রা উম্মা, এটা কোনো আয়াত না, এটা একটা মুকুট। বিশ্বাস হয় না? না হুজুরদের মনে হয় না, এটা একটা মুকুট। কুনতুম খায়রা উম্মা, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই, এটা ভালোবাসার প্রতীক, এটা একটা মুকুট, এটা একটা তাজ, আমাদের মাথায় আল্লাহ বসায় দিয়েছেন। তো বুঝাইতেছিলাম ফুলের প্রতি মানুষ আকৃষ্ট হয় রং দিয়া অথবা ঘ্রাণ দিয়া, রঙের কারণে বা ঘ্রাণের কারণে। দিনই কথা যদি শর্ত নামাই না, দিনই কথা যদি ওইভাবে শোনা যেইভাবে শোনার দরকার না শুনলাম, আমাদের ভিতরে রং আসবে না। রং উম্মত হওয়ার একটা রং আছে, রং আজকে উম্মত বটে কিন্তু রং নাই। যেমন ফুল আছে কিন্তু ওলামা বলে কবি বুয়া নেহি শক্তি কে কাগজ কে ফুল, ফুল কিন্তু গ্রান নাই, ঠিক না? ফুল গ্রান, আমরা উম্মত কিন্তু ভিতরে রং নাই, রং, যার কারণে আজকে উম্মত সারা দুনিয়া নির্যাতিত। উম্মত শুধু শুধু নির্যাতিত না, ইন্নাল্লাহা লাইসা যাল্লামান লিল আবিদ, আল্লাহ বান্দার উপরে কোনোদিন জুলুম করেন না। আজকে আমরা সারা দুনিয়ায় নির্যাতিত আমাদের ভিতরে রং না থাকার কারণে। রং, রং যদি থাকতো তাহলে কোনোদিন আসলার উপরে প্রশ্নের আঙ্গুল উঠাইতে হতো না। আজকে আল্লাহর উপরও প্রশ্নের আঙ্গুল উঠাইতে মন চায়। দেন দিয়া শুনতে হবে তাহলে বুঝে আসবে, নাইলে না। কোরআনই বলে ফাস্তামিউ, দেন দিয়া শোনো, দিলের কান দিয়া, আনসিতু বিলকুল চুপচাপ শোনো, লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমরা কালার ঘেরা দিব, নাইলে কালার আসবে না। আজকে দুনিয়াতে মুসলমান নির্যাতিত, সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, আল্লাহর উপরে আঙ্গুল উঠাইতে মন চায় যে আবাবিলকে উঠতে দেখি কিন্তু কাজে লাগান না কেন? আবাবিল আছে না নাই? কাজে কেন লাগান না? একবারই লাগাইলেন জীবনে কাজে, আর শুধু ওরে ঘুরতে দিলেন, আর কাজে লাগান না কেন? কবে লাগাবেন? আমাদের পরে তো কোনো উম্মত নাই, লাগানোর কোনো সুযোগ নাই, না আছে আমাদের পরে উম্মত? হুজুররা কি কয়, আছে উম্মতে মুহাম্মদীর পরে কোনো উম্মত আছে? তাহলে কাজে কবে লাগাবেন? কেন কাজে লাগান না আবাবিলকে? হাতিকে পাউডার বানায় দিলেন, হাতি তো আপনি তৈরি করছেন, এটাকে যখন আবাবিল পাউডার বানাইতে পারলো তাহলে মানুষ বানানো ট্যাঙ্ক কেন পাউডার বানাইতে পারবেন না? ট্যাঙ্ক তো মানুষ বানাইছে, ঠিক না? ইসরায়েলের ট্যাঙ্ক মানুষ বানায় নাই, না আল্লাহ বানায় পাঠাইছে, ওটা কেন পাউডার বানান না?
প্রশ্ন তো আল্লাহর দিকে করতে মন চায়, আঙ্গুল উঠাইতে মন চায়। মশা তো আমাদেরকে বিরক্ত করে সারাদিন, মশাকে কেন পালতেছেন আমাদেরকে বিরক্ত করার জন্য? জীবনে একবারই তো কাজে লাগাইলেন নমরুদি বাহিনীর বিরুদ্ধে, এখনো তো দুনিয়াতে নমরুদি বাহিনীর অভাব নাই, এদের বিরুদ্ধে মশা কেন কাজে লাগান না? আঙ্গুল উঠাইতে মন চায়, ড্যাম দিয়ে শুনলে বুঝে আসবে, নাহলে হইউল্লায় বুঝে আসবে না। আজকে বুঝার দরকার, নাইলে কিন্তু বড় বিপদে পড়ব। হ্যাঁ, সত্য এটাই, বিপদে পড়া যাব। তো যেটা বুঝাইতেছিলাম, আঙ্গুল উঠাইতে মন চায়, ঠিক এইভাবেও আঙ্গুল উঠাইতে মন চায় যে চিৎকারের ফেরেশতা তো ঘুমায় সময় কাটাইতেছে, জীবনে একবার একটা চিৎকার দিল কমে সালের ভিতরে, আজকে পাঠান না কেন, একটা চিৎকার দিয়ে আসো ইসরায়েলে, একটা চিৎকার দিলেই তো যথেষ্ট, ঠিক না? না, কোরআন এটা বলে না, একটা চিৎকারই তো দিছিল, সাই হাতান ওয়াহিদা কোরআনে আছে, একটা চিৎকার দিছিল কমে সালের জন্য, আজকে ইসরায়েলে যে একটা চিৎকার দিয়ে আসো তাইলেই তো যথেষ্ট, ঠিক না? তাইলেই তো যথেষ্ট। কি আমার কথা বোঝেন? বুঝে আসতেছে? বাতাসের ফেরেশতা তো এখনো আছে, বাতাসের ফেরেশতা তো এখনো আছে না? নাই বাতাসের ফেরেশতা? সে তো অলস সময় কাটাইতেছে, জীবনে তো একবার ব্যবহার করলেন শুধু কমে আদের জন্য, আজকে ব্যবহার করলে অসুবিধা কি? কম আত তো আমাদের চেয়ে উত্তম না, ওদের মাথায় তো মুকুট নাই, আমাদের মাথায় তো মুকুট আছে, কুমতুম খায়রা উম্মা, আজকে কেন ইসরায়েলে পাঠান না? সব কথার যেন আল্লাহ একটাই জবাব দেয় যে আমি পাঠাবো তো পাঠাবো, তোমরা আমার ইজ্জত রাখলা কতটুকু যে আমি পাঠাবো? আজকে আমরা নবীর ইজ্জত কতটুকু রাখলাম? আল্লাহটা নাইলে বাদেই দিলাম, আল্লাহটা বাদ দিলাম, আল্লাহ মনে হয় নিজেরটা বাদ দিয়ে দিছেন। আল্লাহটা বাদ দেওয়ার একটা কারণ বলতেছি, কেননা আল্লাহকে তো চোখে দেখা যায় না, তার কথা কানে শোনা যায় না, আল্লাহকে দেনদারণায় আনা যায় না, আল্লাহকে বর্ণনা দিয়া শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ শুধু আল্লাহ, 99টা পদের মালিক আল্লাহ। সামান্য পদস্থ হইলেই ধরা ছোঁয়ার বাইরে চলে যায় দুনিয়ার, সামান্য পদস্থ তাও সীমিত পদের মালিক, এক থানারটা আরেক থানায় যে কিছু ঘটানোর ক্ষমতা রাখে না, অনুমতি না নেওয়া ছাড়া পারে নাকি? আর আল্লাহ তো 99 পদের মালিক। কবির কথাই তো সত্য, আমি জমিনে তুমি আকাশে, এত দূরের থেকে আপনারে ধরবো তো ধরবো কি করা? তো আল্লাহ যেন নিজেরটা বাদ দিয়ে দিছেন, নিজেরটাকে সরায় দিছেন, বলছে আমার লাজ রাখার দরকার নাই, আমার বন্ধুর ইজ্জত রাখলেই চলবে, আমার বন্ধুরটা রাখো। যদি এই কথা সত্য না হইতো তা আল্লাহ কোনোদিন ঘোষণা দিতেন না, ওয়াইন তুতি উহু তাহতাদু, আমার বন্ধুকে মানলেই আমি হেদায়েতের মালা পড়ায় দিব। কিন্তু এটাও কোরআনে বলা দিছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলেই কাউকে হেদায়েতের মালা পড়াইতে পারবেন না, হেদায়েতের মালা আমাদের কাছে, আমরা যাকে যাকে চাবো তাকে পড়াবো, আপনি চাইলেই পড়াইতে পারবেন না। যদি এটা চাইলেই পারতেন তাহলে বেলালের কথা সত্য হতো, হাসতে হাসতে বলতেছিলেন না যে হেদায়েত যদি আপনার হাতে হইতো ইয়া রাসূল আল্লাহ, তাহলে আমি বেলালের সিরিয়াল মনে হয় জীবনে আসতো না। কেন, আপনি তো প্রথম বনি হাসেমকে হেদায়েত দিতেন, তারপরে কুরাইশ, তারপরে মক্কা, তারপরে আরব ভূখণ্ড, আমি তো হইলাম সেই ইথিওপিয়ার বেলাল, আমার সিরিয়াল কবে আসতো আল্লাহই জানে, কিন্তু হেদায়েতের মালা আল্লাহর হাতে বিদায় আমাকে 7 নম্বরে পড়ায় দিছে, জালানি
সাবাতু সাবিয়া আমাকে সাত নম্বরে হেদায়েতের মালা পড়ায় দিছেন। তাহলে বোঝা গেল আল্লাহ বলতে চাইতেছেন আমার বন্ধুর ইজ্জত রাখো, আমি তোমাদের গলায় হেদায়েতের মালা পড়ায় দিব। নিজেরটা সরায় নিয়ে গেছেন। আজকে মুসলমান সারা দুনিয়া নির্যাতিত, নিষ্পেষিত, তীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, সবচেয়ে নিকৃষ্ট ওই উম্মত, যে উম্মতের মাথায় আল্লাহ নিজের কুদরতি হাতে মুকুট পরায় দিলেন, বানাইছেন বহুত আগে, কিন্তু সোয়া লক্ষ উম্মতের ভিতরে কারো মাথায় পড়ান নাই। চাই সে কলিমুল্লাহর উম্মত হোক, কলিমুল্লাহর উম্মত হোক, চাই সে রুহুল্লাহর উম্মত হোক, মুসা আলাইহিসসালামের উম্মত হোক আর ঈসা আলাইহিস সালামের উম্মত হোক, চাই সেটা খলিলুল্লাহর উম্মত হোক, কারো মাথায় পড়ান নাই। আদম আলাইহিস সালামের উম্মতের মাথায়ও পড়ান নাই, আপনার আমার মাথায় পড়ায় গেছে। আমি এটাই আপনাদেরকে বুঝাবো যে আজকে রং নাই আমাদের কাছে রং। যদি উম্মতে মুহাম্মদীর রং আমাদের মাথায় থাক, আমাদের গায়ে থাকতো, তাহলে কোনদিন এই উম্মত এত নির্যাতিত হতো না, কোনদিন আবাবিল টানা মেলা উঠত না, কোনদিন চিৎকারের ফেরেশতা ঘুমাইত না, কোনদিন বাতাসের ফেরেশতা অবকাশ জীবন কাটাইত না, কোনদিন জিবরিল আলাইহিসসালাম ডানা মেলা আকাশে উঠতে থাকতেন না। 600 ডানা কোন কাজে লাগাবে, এখন তো আর ওহির বাহক হিসাবে কাজ করতে হয় না, আমাদের নবীজি তো শেষ নবী, এখন তো আর ওহি আনতে যাইতে হয় না, আর ওহি নিয়ে কারো দুয়ারে আসতে হয় না। উনি 600 ডানা নিয়ে উড়া বেড়াইতেছেন, আজকে আমাদের এই দুরবস্থা কেন, কারণটা কি? এইখানে যদি এই দুরবস্থা হয় তাহলে সামনের দিনে আরো কত দুরবস্থা হবে, কবরে কি হবে, হাসরে কি হবে? উম্মতে মুহাম্মাদি কোরআনের এক আয়াত আমাকে বুঝাইতে চাইতেছেন, ইঙ্গিত দিতে চাইতেছেন কোরআনের এক আয়াত আমাকে। কোরআনে এক জায়গায় আল্লাহ বুঝাইতে চাইতেছেন উম্মতে মুহাম্মাদি, তোমাদেরকে আমি কিয়ামতের দিন আমার পক্ষে আমার পাশে দাঁড় করাবো। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ কিয়ামতের দিন আপনি আমাদেরকে নিজের পক্ষে দাঁড় করাবেন, আমাদের পক্ষে কে দাঁড়াবে? মনে হয় বোঝেন নাই, আমাদেরকে আল্লাহর পক্ষে দাঁড় করাবে। আল্লাহকে যদি প্রশ্ন করি আমাদের পক্ষে কে দাঁড়াবে, আমাদেরও তো লাগবে যিনি আমাদের পক্ষে দাঁড়াবে। তো আল্লাহ বলে ওইটা আগেই বলা দিছি, আমি বন্ধুকে তোমাদের পক্ষে দাঁড় করাবো, বন্ধুকে। কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষে দাঁড়াবে, পক্ষে 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 পক্ষে। এই জন্য কোন নবী কিয়ামতের দিন চিৎকার দিবে না উম্মতি বইলা, যত নবী হোক আর রসুলই হোক, কিতাবের বাহক হোক আর কিতাব ছাড়াই হোক, সবাই নফসি নফসি বলবে, নফসি নফসি। ওই দিনটা এরকমই একটা চিত্রের দিন হবে, যেখানে নবীদের মুখ দিয়ে শুধু একটা শব্দ বাহির হবে, রব্বি নফসি, রব্বি নফসি, রব্বি নফসি। চাই খলিল হোক, চাই কলিমুল্লাহ হোক, চাই রুহুল্লাহ হোক, চাই সফিউল্লাহ হোক, চাই জবিহুল্লাহ হোক, সোয়া লক্ষ চিৎকার দিবে নফসি নফসি নফসি। বরং আরেকটা চিৎকার আরেকটা চিত্র যদি বুঝে আসে তাহলে তুইরা ধরি। আম্মা জান জিজ্ঞাসা করছিলেন কেয়ামতের দৃশ্য কিরকম হবে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূল বলছিলেন আয়েশা ইয়াউমুন আসির, বড় কঠিন দিন, বড় কঠিন। কান্নি আন্দুরু মুসা মুতালাফফিফুন বি উমুদিল আরশ, আমি দেখতেছি মুসা আলাইহিস সালামের মতো নবী আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি ওয়া লা আসআলুকা উখতি, আজকে মাকেও চাই না বোনকেও চাই না, আসআলুকা নফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই ভয়াবহ দিনে শুধু একজন ব্যক্তিত্ব,
যার মুখে একটা শব্দ থাকবে, ওনাদের মুখে শব্দ থাকবে রব্বি নফসি, রব আমাকে বাঁচান। আমাদের নবীজির মুখে শব্দ থাকবে রব্বি উম্মতি, রব্বি উম্মতি, রব্বি উম্মতি, রব আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে, আমার উম্মত বাঁচান। আজকে ওই উম্মতের উপরে কালার নেই, রং নাই। রং যদি থাকতো তাহলে এই গাউসিয়ার যুবক কোনোদিন নেট দেখা চুল কাটত, নেট দেখা চুল কাটে। কেন নির্যাতিত মুসলমান? কয়টা দেখানো আপনাদেরকে? 200 কোটি মুসলমান দুনিয়াতে, 200 কোটি। কেন নির্যাতিত? কেন নির্যাতিত? কোরআন তো বলে মুসলমান নির্যাতিত হবে না, উলাইকা লাহুমুল আমান। কোরআন তো বলে মুসলমান নির্যাতিত হবে না, ওদেরকে নিরাপত্তার চাদর দিয়া টাইকা রাখবে। আল্লাহ বলে রাখবো তো রাখবো কি কইরা, তুই আমার বন্ধুর ইজ্জত রাখলি তো রাখলি কতটুকু, বন্ধুর ধার দাঁড়লি তো কতটুকু। শুধু মুখে বলে মহব্বত করি, মুখে, শুধু মুখে। একজনও এখানে নাই যে কোরআনের উপরে হাত দিয়ে বলতে পারবে আমি জানের, আমার জানের চেয়ে বেশি মোহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি। আপনি কির ভালোবাসেন? টিকা আছেন এখনো? এটা আল্লাহর এহসান, শুধু বন্ধুর কারণে টিকা রাখছেন। নাইলে এটা হয়তো হয় কি কইরা, হয়তো হয় কি কইরা, আমি বুঝাইলে বুঝবেন কিনা জানি না, চেষ্টা করতেছি। এটা হয়তো হয় কি কইরা, ডেলি 32 বার আল্লাহকে বলি আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে আমাদেরকে বাঁচান, ডেলি 32 বার বলি, 32 বার 32 রাকাত নামাজ পড়ি আমরা ডেলি, কমসে কম এই হুজুররা পড়ে 32 রাকাত নামাজ, 3 রাকাত বেতের, 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নতে মুয়াক্কাদা, কত হলো 32 রাকাতে আমরা পড়ি। আল্লাহ আমাদেরকে 2 হাত থেকে বাঁচান, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। এটা হুজুরগো কাছে তর্জমা একটা, আমার কাছে আরেকটা, আমি তর্জমা এটা করলাম যে আমরা আল্লাহর কাছে অনুরোধ রাখি আল্লাহ আমাদেরকে ইহুদি নাসারার হাত থেকে বাঁচান, ডেলি 32 বার বলি, তারপর আজকে ইহুদি নাসারার হাতে আমাদেরকে সবচেয়ে বেশি মার খাওয়ান কি করে খাওয়ান, কেন কি করে খাওয়ায়? সারা দুনিয়ার মুসলমান তো এই 2 হাতে নিষ্পেষিত, একটা ইহুদি একটা খ্রিস্টানের হাতে। ফিলিস্তিন মারি খাইতেছে কার হাতে? আজকে তো 32 বার চায় আসলেন আপনি, ফজর থেকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্তে 32 বার বলছেন আল্লাহ আমাকে ইহুদি নাসারার থেকে বাঁচান। আল্লাহ বলবে বাঁচাবো তো বাঁচাবো কি করে, কি করে তোদেরকে বাঁচাবো? তুই যখন বলতে থাকিস বাঁচাও, তখন তো কোরআন তোকে লানত করতে থাকে, কেননা তোর ভিতরে ইহুদি নাসারার ভালোবাসা, তোর রং সাজানো, তোর শরীর সাজানো ইহুদি নাসারার আদর্শে, তোর চুল কাটা ইহুদিদের আদর্শে, তোর প্যান্ট ইহুদিদের আদর্শে, তোর কাপড় ইহুদিদের আদর্শে, তোর খাওয়া ইহুদিদের আদর্শে, তোর লড়া ইহুদিদের আদর্শে, তোর চলা ইহুদিদের আদর্শে, তোর বিয়া ইহুদিদের আদর্শে, তোর স্বামী ইহুদিদের আদর্শে, তোর ঘুম ইহুদিদের আদর্শে, সবকিছু তুই ইহুদিদের আদর্শে সাজায়া আমার কাছে 12 শাস্তি আসছিস, আর তুই বলতেছিস আমি ওদের হাত থেকে তোকে বাঁচাবো, তো তোরে ওদেরকে দিয়ে পিটাবো না তো কাকে দিয়ে পিটাবো? আমি বুঝাইতে পারতেছি না, মনে হয় আমার ভিতরের ব্যথা, এটা আমার ব্যথা, কিচ্ছু না, ওয়াজ না, এটা ওয়াজ তো আমার অনেক যারা আসবে তারা করবে, আগে যারা করে গেছে তারা করে গেছে, আমি তো এক বেড়া কান্দে নিছি এই জন্য ভিতরের ব্যথা। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে দিল উম্মত, যাদের জন্য জীবনে কাঁদতে কাঁদতে, আরে আদর্শে যায়া যিনি উম্মত বলেন নাই, 40 দিন মুসা আলাইহিস সালাম বেহুশ ছিলেন, শুধু এক তাজাল্লি দেখা, 1470 পর্দার ওই পার থেকে তাজাল্লি, মুসা আলাইহিস সালাম সইতে পারেন নাই, 40 দিন বেহুশের মতো ছিলেন। কাবা কাউসাইনি ও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাওহা ইলা আবদিহি মা আওহা, এরকম পাশে বসা আরশের উপরে সমস্ত নুরি পর্দা ভেদ করা ওইখানে যা বসছেন, হারায় যাওয়ার কথা ছিল, কিছুই মনে আসার কথা ছিল না,
আল্লাহ সালাম দিবেন আসসালাতু ওয়া আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওই সময় নি আল্লাহ বন্ধুকে সালাম দিবেন, কিন্তু বন্ধু সালাম তো নিবে দূরের কথা, উল্টা বইলা উঠছে আমার উম্মত, আজকে আমাকে না দিলেও চলবে আমার উম্মতকে দেন। ওই উম্মত লানত আমাদের জিন্দগির উপরে, আমি কথা শেষ জায়গায় চলে আসছি, লানত আমাদের জিন্দগির উপরে। উম্মতে মুহাম্মাদি আল্লাহ মাপবে মুহাম্মাদি পাল্লা দিয়া, সবাইকে ওই স্কেল দিয়া মাপবে, ওই মিটার দিয়া মাপবে। কোরআন শুধু শুধু চিৎকার দেয় নাই, যেটা আমি প্রথমে বলছিলাম যে আমাদেরকে আল্লাহর পক্ষে কে আমাদের দিন দাঁড় করাবে। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আমাদের পক্ষে কে, তা আল্লাহ বলবে কেয়ামতের বাদশাহ তোদের পক্ষে, ওয়াল রাসূল শাহীদান আলাইকুম, আমি কেয়ামতের বাদশাহকে তোদের পক্ষে দিয়া দিছি, দেখোস না ঘোষণা দিছি, সালতো তা শাস্তি তো সাপ্পা, বন্ধু চাইতে দেরি আমি হাতে উঠা দিতে দেরি করব না, আজকে বন্ধু চাবে আমি খালি দিব, আমি চাবো না আমি দিব। আজকে উন্মত নবী আদর্শ ছেড়া দিছে, নবীর ইজ্জত রাখি না, সারা জীবন যদিও চোখের পানি জড়াইছে, জীবনের একটা পর্ব যায় না 23 বছর চোখের পানি থামে না, মৃত্যু লগ্নে চোখের পানি নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিছে। জিবরিল জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছেন আতাব কি ওয়ান্তা ইলা রফিকিল আলা, এই মুহূর্তে কেউ কাঁদে আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, কাঁদেন কেন? বলছে জিবরিল তুই বুঝবি কি করে, ফামাল্লি বাদি উম্মতি, ব্যথা তো আমার দিলে তোমার দিলে না, উম্মতকে কে দেখা রাখবো, এই জন্য চোখে পানি। আল্লাহ ওই মুহূর্তে জবাব দিছে ইন্না লা লা ইয়াতরুকু উম্মতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আল্লাহ দেখা রাখবেন। আবুলাই সামারকান্দি লেখছেন কবর থেকে উঠবেন তখনও ইয়াবকি ওয়াইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন জিবরিল আইনা উম্মতি, উম্মত তো দেখি না একা না উঠছি, তুমি একা আসছো ময়দান খালি দেখি, আমার উম্মত কই উম্মত কই উম্মত কই উম্মত কই উম্মত কই। জিবরিল আলাইহিস সালাম আশ্বস্ত করবে মা সাক্কাল আরদা ইল্লা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, উম্মত এখনো ওঠে নাই, চিন্তিত হয়েন না। যেই উম্মতের যেই উম্মত যেই উম্মত হায় হায় সামান্য দুনিয়াবি একটা পদবি চেয়ার পাওয়ার জন্য, আরে হোক না সেটা মার্কেটের সমিতির পদ, হোক না সেটা ইউনিয়ন কাউন্সিলের পদ, ওটা পাওয়ার জন্য এমপিত্ব মন্ত্রিত্ব তো আরো উপরের জিনিস, একটা ইউনিয়ন কাউন্সিল চেয়ার পাওয়ার জন্য নববধূকে বিধবা করতে দ্বিধা করে না, ছোট ছোট বাচ্চাকে এতিম করতে দ্বিধা করে না, মারকোল খালি করতে দ্বিধা করে না, নিজের তাজা বুকের রক্ত ঢাইলা দিতে দ্বিধা করে না। যে উম্মত শুধু দুনিয়ার একটা কাঠের চেয়ার পাওয়ার জন্য, আর কেয়ামতের দিন মাকামে মাহমুদ দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, যেটা কোরআন এখনো চিৎকার দিতেছেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াম আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আমরা আজানের পরে দোয়ার ভিতরে পড়ি আতিহি মাকামান মাহমুদা, আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দেন, ওই চেয়ার পাবে তারপরও বসবে না। আল্লাহ বলবে কেন বসবেন না, বলছে যে তিন জায়গায় ছড়বে ও বসবে তো বসবে কি করে, আল্লাহ জানেন, তারপরও জিজ্ঞাসা করবেন তিন জায়গা, উম্মতকে বইলা আসছি হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করাবো, আমি বসলে পানিকে পান করাবে, ওইখান থেকে মিজানে ছুটবো, যদি পাল্লা সামনে না ঝোকে তো আপনার প্রতিশ্রুতিগুলো আর কাজে লাগাবো তো লাগাবো কোন জায়গায়, ওইখানে দাঁড়াই চাওয়া শুরু করব, যতক্ষণ পাল্লা সামনে না ঝুকাবেন ততক্ষণ পর্যন্ত চাইতে থাকবো, ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকবো, ততক্ষণ পর্যন্ত চিৎকার দিতে থাকবো, উম্মতের পাল্লা সামনে ঝুঁকায় ছাড়বো, তৃতীয় নম্বর মিজানে পড়ছে রাতে ছুটা যাব, উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঁটটি মাথায় দিয়ে পার করায় দিব। ওই রসুল আজকে আমরা তার সাজে শাস্তি রাজি না, আমাদের এই বিপর্যয়ের কারণ একমাত্র কিছু না, শুধু আর শুধু নবীর ইজ্জত রাখি নাই, নবীর মান রাখি নাই, সম্মান রাখি নাই, নবীর আদর্শকে আদর্শ বানাই নাই। আজকে কিছু কর বলবে না আল্লাহ বটে, বাধ্য করবে না আল্লাহ, আমরা চিৎকার দিতে পারি দিতেছি, বাধ্য আল্লাহ করবে না কাউকে, নাহলে করতে পারে সামান্য কিছু কইরা যদি
এত কিছু দুনিয়া আলাদা দুনিয়া আলাদের উপরে করতে পারে? সামান্য তিন বেলা দুই বেলা, তিন বেলা দুই দিন, তিন দিন দশ দিন মালিকের কথা মানে নাই, কান তোরা বের করে দিতে পারে চাকরির ঠিকা? এটা হয় না কাউসি? হ্যাঁ হ্যাঁ, ডেলি তো আপনার ভিতর থেকে 80,000 বার দূষিত অক্সিজেনকে বের করে, 80,000 বার কার্বন ডাই অক্সাইডকে ডেলি আল্লাহ আমাদের ভিতর থেকে 80,000 বার ক্লিয়ার করেন। 80,000 বার কত? কতবার দেখেন আপনি নেটে শ্বাস দিয়া? আমরা শ্বাস প্রশ্বাস নিয়ে 1,60,000 বার, 60,000 পিওর অক্সিজেন যায় ও যায়া দূষিত অক্সিজেনটাকে নিজের ভিতরে নিয়ে আনে। যখন আমরা ছাড়ি তো অক্সিজেনটা ওইটাকে নিয়ে বাহির হয়ে চলে আসে। বন্দাকে 80,000 বার আল্লাহ ডেলি কার্বন ডাই অক্সাইডকে ক্লিয়ার করেন, পরিষ্কার করেন, যে আমার বন্দা যেন অসুস্থ না হয়। যেই আল্লাহ এতটুক খেয়াল রাখে ওই আল্লাহর খেয়াল কতটুক রাখে? হায় কিছুই যদি না করত, নবীজি তো দেখা দিয়ে গেছিলেন, এই উম্মত যদি কিছুই না রাখত, এতটুক লাজ ডাকতে দেরি, মসজিদে আসতে দেরি হয় না, আল্লাহ ডাকতে দেরি, দোকানে জায়নামাজ বিছাইতে দেরি করে, আল্লাহ ডাকতে দেরি, মার্কেটের গলিতে চাটাই বিছাইতে দেরি করে নাই। দোকানদারও বলতেছে, ক্রেতাও বলতেছে, বিক্রেতাও বলতেছে, আগে নামাজ পড়া নাই, আল্লাহ ডাকছে। এতটুকু যদি করত, আজকে নির্যাতিত এই জন্য আসেন, কথা শেষ জায়গায় চলে আসছে, আসেন যদি আমার কথা বুঝে আইসা থাকে, মৃত্যুর আগে তওবা করতে হবে। এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছেন, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে, আসেন আজকে এই জনসমুদ্র থেকে, এত বড় মজমা থেকে, এই সামিয়ানা আল্লাহর জন্য বাধা না, আসেন হাত উঠে তওবা করি। আসেন করবেন? কে কে করবেন দেখি? তাহলে দুই হাত উঠে বলেন, আল্লাহ মাফ করে দেন, অতীত অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামেন নামেন। রূপগঞ্জে ওলামার অভাব নাই, আমি তো সবসময় বলি বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই, আলেম ওলামা মসজিদ মাদ্রাসার পরিবেশ অনেক দেশ হবে, আমাদের দেশের চেয়ে মসজিদ বেশি আছে। আমি মানি ইন্দোনেশিয়ায়, মানি ইন্দোনেশিয়ার 5,500 মসজিদ, মানি 5,50,000 মসজিদ, মানি, কিন্তু মাদ্রাসার এরকম পরিবেশ নাই, মাদ্রাসার পরিবেশ নাই। আমাদের দেশে যে পরিবেশ আছে মসজিদ মাদ্রাসার পরিবেশ, হকানি আলেম আর আল্লাহওয়ালাদের পরিবেশ, এটা দুনিয়ার কোথাও নেই। আসেন এদের কাছ থেকে শিখেন, নবীর আদর্শ শিখেন, শুধু মুখের মহব্বত দিয়ে চলবে না, যদি চলতো রব্বে কাবার কসম, যদি শুধু মুখের মহব্বত চলতো তাহলে আমার বিশ্বাস আবু তালেবের মহব্বত চলতো, আবু তালেবের মতো আল্লাহ রসুলকে ভালোবাসনেওয়ালা মনে হয় না কেয়ামত পর্যন্ত কেউ আসবে, এতটুক ভালোবাসতেন। ভালোবাসবেন এতটুকু, এতটুকু ভালোবাসবেন মনে হয় কেউ নাই, এতটুকু ভালোবাসবেন কেউ নাই যতটুকু আবু তালেব ভালোবাসতেন। অনেকে ভালোবাসে বলে অনেক কিছু প্রমাণ দিতে পারবো ভালোবাসার উনার, কিন্তু পাল্লা উঠাইলে আমার বিশ্বাস ছটকা যাবে। ভালোবাসবে আবু তালেবের চেয়ে বড় ভালোবাসনেওয়ালা কেউ নাই। আবু তালেব বড় ভালোবাসতেন, আপনি জানেন না কতটুকু বাসতেন, তারিখ পড়তে হবে, লম্বা ইতিহাস পড়লে তারপরে বুঝা যাবে। আজকে আমাদের সমাজেরও কিছু মানুষ আছে শুধু মুখে ভালোবাসে, মুখের ভালোবাসা দিয়ে পার করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমি আদর্শ না শিখবো, শিখবেন? শিখবেন সবাই? সবাই শিখবেন? হ্যাঁ সবাই শিখবেন আদর্শ? কার কাছ থেকে? নেটের কাছ থেকে? হ্যাঁ নেটের কাছ থেকে শিখবেন? কার কাছ থেকে শিখবেন? হ্যাঁ সোহবত্তিকা শিখেন, সোহবত্তিকা। নেট 2 নম্বর জাল, নেট মানে কি? হ্যাঁ জাল মানে কি? জাল মানে কি?
নকল, ঠিক না? হ্যাঁ, বিদায় যেটা বুঝাইতেছিলাম, সমস্ত প্রাণী আল্লাহর গুণগানে বাধ্য, কেউ আল্লাহর গুণগান থেকে বিমুখ হয় না এক সেকেন্ডের জন্য। হাদিসের শব্দ এটাই আমাদেরকে বুঝাইতে চাইতেছেন। সৃষ্টি তো সৃষ্টি, ফেরেশতাদের ব্যাপারে হাদিস, লা ইয়াকফাল ওয়ালা ইয়ালতাফিল তারফাতা আইন, ফেরেশতারা চোখের পলক ঝুঁকতে যতটুকু সময় লাগে, এতটুকু সময়ের জন্য না গাফেল হয়, না বিমুখ হয়, না এদিক ওদিক তাকায়, আল্লাহর গুণগানে একাগ্র চিত্তে রত। সেজদায় আছে তো সেজদা, রুকুতে আছে তো রুকু, দাঁড়ানে আছে তো দাঁড়ানো, বসায় আছে তো বসা। জন্ম মিন আউয়ালি খালকিহি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্ম লগ্ন থেকে নিয়া কিয়ামতের সকাল পর্যন্ত। বিদায় কোনো সৃষ্টির আল্লাহর থেকে বিমুখ হওয়ার কোনো সুযোগ নাই, কেননা আল্লাহ বাধ্য করছে। মানুষই একমাত্র প্রাণী যাকে আল্লাহ ছোট্ট একটা স্বাধীনতা দিয়েছেন, ছোট্ট একটা ইচ্ছা দিয়েছেন। সূরা ইয়াসিনের ভিতরে আছে, মানুষ আল্লাহকে সুযোগ দিয়েছেন দুটার যে কোনো একটা গ্রহণ করার, হামান শাহ আইয়াকুর, ইচ্ছা করলে সে অবাধ্য হইতে পারে, ইচ্ছা করলে সে অনুগত্য হইতে পারে। দুইয়ের মাঝে মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন। বাকি স্বাধীনতাগুলো বললাম না, যেটাকে আমাদের ভাষায় আরেকটা শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায়, মানুষকে আল্লাহ মত আদর্শগত স্বাধীনতা দিয়েছেন। মত আদর্শগত স্বাধীনতা দিয়েছেন, যেই কোনো মত আদর্শে সে আদর্শবান হইতে পারে। আজকে আল্লাহ কিচ্ছু বলবেন না, আজকে আল্লাহ কিছুই বলবেন না, আজকে আল্লাহ কিছুই বলবেন না। এই জন্য আমরা হাজারো আদর্শে আদর্শবান, দুনিয়ার 750 কোটি মানুষ, 750 কোটি আদর্শ যদি দুনিয়াতে নাও হয়, কিন্তু কোটি আদর্শ দুনিয়াতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আমার সাথে একমত হবেন কিনা জানি না, কোটি আদর্শ মানুষের হবে, 750 কোটি মানুষের জন্য 2-4-5টা আদর্শ না। দুনিয়া গড়লে দেখা যায় এক একটা দেশের ভিতরে কত আদর্শের মানুষ, আদর্শ বোঝেন তো? হ্যাঁ, আমি শুধু একটা আদর্শ বলতেছি না, রাজনীতি আদর্শ এটা নিয়ে আমার কোনো আলোচনা নাই। ধর্মীয় আদর্শ যদি দেখতে চান তো দুনিয়াতে কোটি ধর্মীয় আদর্শ হবে, কোটি ধর্মীয় আদর্শ হবে, মানুষের আদর্শের অভাব নাই। আর এটার কারণ, মানুষকে আল্লাহ ছোট্ট একটা স্বাধীনতা দিয়েছেন, মত আদর্শের স্বাধীনতা। এটা যদি না দিতেন তাহলে কোনোদিন মানুষ এত আদর্শে আদর্শবান হতো না, কিন্তু আল্লাহ কিচ্ছু বলেন না। আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছেন, আমি বলি না, বলা যে দেখি না এরকম না, না গিরুন কাইফাতা আমালুন, আমি হাদিসের শব্দ বলতেছি, আল্লাহ বলতেছে না গিরুন কাইফাতা আমালুন, তুমি করো কি সব আমি দেখতেছি, শুধু দেখতেছি না। তো আল্লাহ তিনটা থিওরি দাঁড় করাইছেন আমাদের সামনে, থিওরি বোঝেন তো, তিনটা থিওরি আল্লাহ দাঁড় করাইছেন। কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ও মানুষ, তোমার 24 ঘন্টার কর্ম কিন্তু সিডিবদ্ধ হইতেছে, সিডিতে আবদ্ধ হইতেছে, 24 ঘন্টার কর্ম সিডিতে আবদ্ধ। মা বিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, 24 ঘন্টা তুমি যা বলো সব মেমোরিবদ্ধ হইতেছে, মেমোরিতে চলে যেতেছে, মেমোরিতে সেভ হইতেছে। তৃতীয় থিওরি হইল ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, ও মানুষ, তুমি চোখের ইশারায় যা বলো, চোখের ইশারায় যা বুঝাইতে চাও, চোখের টিপকুনিতে তুমি যা বুঝাইতে চাও, চোখের ইঙ্গিতে তুমি যা বুঝাইতে চাও, দিলের ভিতরে ঘরের অন্তরে অন্তঃস্থলে বসে বসে যা তুমি ভাবতে থাকো,
তো আল্লাহ বলে স্বয়ং আমি এটাকে মনিটরিং করতে থাকি। কে মনিটরিং করে? আমাদের সবার দিলের উপরে কিন্তু সিসি ক্যামেরা লাগানো আছে। যদিও আমাদের সিসি ক্যামেরাগুলো তার দ্বারা সংযুক্ত, কসম খোদার আপনার আমার দিলের উপরে যে সিসি ক্যামেরা লাগানো আছে, হায় অ্যান্ড্রয়েড সেটে যেরকম কোনো, মুঠো ফোনে যেরকম কোনো তারের সংযোগ নাই, তার বিহীন মিয়া ঘুরা বেড়াইতে থাকেন, কসম খোদার আমাদের সবার দিলের উপরে আরস থেকে একটা সিসি ক্যামেরা লাগানো আছে, যেটার মনিটর মনিটরিং স্বয়ং আল্লাহ করতেছেন। আর মনিটরের জন্য যেই এটাকে কি বলে, এটাকে কি বলে আপনারা টিভির মতো একটা লাগায় রাখেন মনিটর, এটা স্বয়ং আল্লাহর সামনে কুদরতি চোখের সামনে 750 কোটি মানুষের রাখা আছে। বিদায় বাঁচার কোনো রাস্তা নাই। তো যেখান থেকে আমি শুরু করছিলাম, আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। একটা মানুষ যেখানে কোনো দ্বিমত নাই, আমাকে চলে যেতে হবে, কিন্তু এটাও সত্য আমি চলে যাব, তো যাব কোথায়? আমি কি মৃত্যুর পরে হারায় যাব? তো আল্লাহ এটার সলিউশন দিছেন, না তুমি হারাবে না, তোমাকে পয়দা আমরা করছি, হুয়াল্লাযী খালাকাকুম, আল্লাহ নিজে বলতেছে সৃষ্টিকর্তা আমি কিন্তু তুমি না, তোমাকে সৃষ্টি আমি করছি, বিদায় তোমার হারানোর কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ করছে, আইনাল মাফার, তুমি হারাবে তো হারাবে কোথায়? না জীবিত অবস্থায় হারাইতে পারো, না মরার পরে হারাইতে পারো, এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ করছে, আইনাল মাফার, তুমি হারাবে তো হারাবে কোথায়? তারপরে আল্লাহ দ্বিতীয় চ্যালেঞ্জ করছেন, ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, দুনিয়ার মানুষ তোমাকে হারায় দেখ, লুকায় দেখ, লুকাবে তো লুকাবে কোথায়, আর তুমি বা ভাগবে তো ভাগবে কোথায়? এখানে দুটা কথাই আছে, দুনিয়ার মানুষ তোমাকে লুকায় দিবে, তো লুকাবে তো লুকাবে কোথায়? কোন চক্ষুর থেকে লুকাবে? ওই চক্ষু, ইয়ালামু দাবীমান নামলাতি সাওদা আলা সাখরাতি সাম্মা ফি লাইলাতি যুলমা, ওই চক্ষুর থেকে লুকায় দিবে যে চোখের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করতেছেন, যে চোখের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করতেছেন, আল্লাহ দেখে, ইয়ানদুরু দাবীবান নামলাতি সাওদা আলা আইয়ু কদমিন ইউকদ্দিমু আইয়ু গুট গুটে অন্ধকার, কালো রঙের পাথর আর কালো রঙের পিপিলিকা যখন ওটার উপরে চলতে থাকে, তো আল্লাহ দেখে কোন পাও আগে কোন পাও পিছে, ওয়াসমা আদাবি বা নামলাতি সাওদা, আর তার পায়ের ধ্বনিগুলা আল্লাহ আরশের উপর থেকে শুনতে থাকে, তো আল্লাহ বলে তোমাকে লুকাবে তো কোথায় লুকাবে বলো? ফানফিরু ওয়ালা তানফিরুনা ইল্লা বিসুলতান, কোথায় লুকাবে? লুকানোর কোনো জায়গা নাই, যেখানে লুকাবে ওটা আমারই রাজত্ব হবে, কোথায় লুকাবে বা তুমি কোথায় লুকায় যাবে? না তুমি লুকায় যেতে পারবে, না তোমাকে কেউ লুকায় দিতে পারবে। বিদায় আল্লাহর চ্যালেঞ্জ, বিদায় কবির কথাই সত্য, যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি, আকাশেতে সিঁড়ি লাগায় পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহ বলে নিয়ে আসছি আমি, যাইতে হবে আমার কাছে, ইলাইনা তুর জামুন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এটা কিন্তু রব্বে কায়নাতের চ্যালেঞ্জ। কোন রবের চ্যালেঞ্জ? কোন রব? যে রব একটা পদের মালিক, হ্যাঁ হয় হয় হয়, ওই রবের চ্যালেঞ্জ, তুমি আমার কাছে ফিরতে হবে, আল্লাহর কাছে ফিরা ছাড়া কোনো রাস্তা আমাদের কাছে নেই, ফিরতে হবে আল্লাহর কাছে, ইলাইনা তুরজাউন আফাহাসিবতুম আন্নামা খালাকনা। এই জন্য আমি আপনাদের কাছ থেকে আপনাদের উপরে বিবেকের পর্দা খুলতে চাইছি, আমাদের কাজ হলো বুঝানো, আল্লাহ আল্লাহ রসুলের কাজ হলো বুঝানো, আল্লাহ বাধ্য করেন না আমরাও বাধ্য করবো না, আল্লাহ রসুলও বাধ্য করেন নাই, নাইলে হাত তুলতে দেরি, বাধ্য করতে দেরি করতে হইতো না, শুধু আল্লাহর কাছে বলে দিলেই হইতো, আল্লাহ বাধ্য করে দিতেন, কেন আমাদের নবী আল্লাহর মাহবুব ছিলেন, মাহবুব
হাবিব ছিলেন, হাবিব যার সাথে আল্লাহর মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, এশক ছিল, এশক আল্লাহ যে বন্ধুর সাথে মহাব্বত করতেন, এশক করতেন, এশক। উনি শুধু হাতুলে বললেই হতো যে আল্লাহ কোনো উম্মতকে করেন না, আমার উম্মতকে করা দেন, আমি চাই না আমার উম্মত যেন হারায় যায়, হয়ে যাই তো বাধ্য। কিন্তু আল্লাহ রসুল বাধ্য করেন নাই, বুঝাইতে চেষ্টা করছেন। বিদায় আমি জাগায় চলে আসছি, যেটা আমার বুঝানোর উদ্দেশ্য, আমার বুঝানোর উদ্দেশ্য যে মানুষ স্বাধীনতা পায়া হাজারো মত আদর্শের আদর্শবান, কুঠি আদর্শে আদর্শবান, কিন্তু ওই মানুষটার বাবা উচিত যে আসলে আমি যতগুলা মত আদর্শে আদর্শবান, আসলে আমার মালিক আমার থেকে কোন আদর্শ চায়, এটা কিন্তু তার বাবা উচিত যে আল্লাহ মানুষ বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন, তার বাবা উচিত ছিল যে ভাবনার বড় একটা গিফট রাখছেন, পুরস্কার রাখছেন, তাফাক্কুরু সাআত, এক মুহূর্তের ভাবনার বিনিময়ে 60-70 বৎসরের বন্দেগি, যদি এক মুহূর্তের ভাবনায় 60-70 বৎসরের হয় তো কতগুলা মুহূর্ততে এক সেকেন্ড হয়? হ্যাঁ জানেন কতগুলা মুহূর্ততে এক সেকেন্ড হয়? হ্যাঁ 60 সেকেন্ডে এক মিনিট হয় এটা তো জানি, ঠিক না? 60 মিনিটে এক ঘন্টা হয় এটা তো জানি, ঠিক না? 24 ঘন্টা এক দিন হয় এটা তো জানি, 7 দিনে এক সপ্তাহ হয় এটা তো জানি, ঠিক না? হ্যাঁ 30 বা 31 দিন, 30 বা 29 দিন, দুটোটাই বললাম, এক মাস হয় এটা তো জানি।